আপনি যদি এই মুহূর্তে কাউকে জিজ্ঞেস করেন যে ফেনীতে বেস্ট কাচ্চি কোথায় পাওয়া যায় বা কোথায় খেলে ভালো হয়, মানুষ কিন্তু প্রথমে চিন্তা করতে 1 ঘন্টা লাগাই দিবে যে আসলে কোথায় ভালো পাওয়া যায়। ফেনীতে কাচ্চি বা বিরিয়ানি বা তেহিরি এগুলোরই মানে সংমিশ্রণ করে ফেলে। আমার একজন ফ্রেন্ড আসবে, ও একটু খাইতে চেষ্টা করবে এবং ওই ফ্রেন্ডের উদ্দেশ্যে আজকে বের হওয়া। সে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে ফেনীতে বেস্ট কাচ্চি কোথায় পাওয়া যায়। তো আমিও অনেকক্ষণ চিন্তা করলাম যে কাচ্চির জন্য ফেনীতে সুলতান ন্যান আসে নাই, কাচ্চি ভাই আসে নাই, তো কোথায় যাওয়া যায়। এরপরে হচ্ছে আমাদের বের হয়ে যাওয়া। আমার সাথে হচ্ছে আমার বন্ধু অমি, আমার ছোট্টবেলার ফ্রেন্ড। এখন আমরা আছি টাং রোডে। টাং রোড হয়ে আমরা এখন যাচ্ছি এসএসকে রোড, এফ রহমান এসি মার্কেটের পাশেই দ্য গ্রেট কাচ্চিতে যাব। এখন আমরা চলে আসছি, এটাই হচ্ছে দ্য গ্রেট কাচ্চি। ভেতরে ঢোকার সাথে সাথে দেখলাম যে বেশ জাঁকজমকভাবে ছোট্ট পরিসরে সুন্দর মতো সাজানো গোছানো, এবং আমার ফ্রেন্ডটাও ভাবতেছে যে কোথায় বসা যায়, সে একটু ভ্যাবাচ্যাকা হয়ে গেল। এবার হচ্ছে খাওয়া অর্ডার দেওয়ার পালা। আমরা বাসমতি কাচ্ছি 269 টাকার 1:1টা দিলাম, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেট হাজির হয়ে গেল। যদিও আমার বন্ধু তাড়াহুড়া করে বেশি খাই ফেলতেছিল, কারণ তার খিদা লাগে গেছিলো। দেখতে অত্যন্ত লোভনীয় এবং একজনের জন্য কাফি একটা প্লেট ছিল, আর সাথে তো কোক থাকবে, এটা না থাকলে তো মনে হয় যে মারা যাব। কিন্তু জিনিসটা ক্ষতিকর, তারপর আমরা ভালোবাসি খাই। রিভিউ দে কে লাগে আমার ভালো তো নেই লাগে। প্লেটের মধ্যে ছিল এক টুকরো বড় খাসি আর একটা আলু, যেটা আমার বন্ধুর মনে পছন্দ হয়নি, সে একটু চেঞ্জ করতে চাচ্ছে। অন্তর কি হাঁটি লাগবো, সর্বি লাগবো, না কি লাগবো? কত মজা বাসের আছে। মোটামুটি খাওয়া পেটে অর্ধেক চলে গেছে, কয়েক লোক নিয়ে ফেলছি। এটার মধ্যে অনুভব হলো যে এখানে কাচ্চির মধ্যে আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে দ্য গ্রেট কাচ্চি। ফেনীতে একমাত্র মানে কাচ্চি টাইপের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেটার মধ্যে যদি নাম নিতে হয় ওদের নামটা আসে, কারণ তেমন একটা ডেডিকেট করে কোনো কিছু নাই কাচ্চির জন্য। তো ফেনীতে একমাত্র এই জিনিসটা আছে যেটা নামের উপরে বা হোটেলের নামের মধ্যে বা রেস্টুরেন্ট নামের মধ্যে কাচ্চি ওয়ার্ডটা আছে। তো এখানে আসছি আমরা কাচ্চি খাওয়ার জন্য। তো এখানের মধ্যে একটা ব্যাপারটা খুব দৃষ্টিকট হচ্ছে, সেটা হচ্ছে যে উপর দিয়ে প্রচুর তেল দেওয়া হয়েছে। কাচ্চির মধ্যে সর্বতভাবে তেল দেওয়া হয় আমরা সবাই জানি, কিন্তু তেলটা উপর দিয়ে না ভাসলেও পারতো একটু বেটার ডিজার্ভ করে এই জিনিসটা, যখন এই কাচ্চি ব্যাপারটা যদি আসে তাদের মধ্যে এটা একটু ইম্প্রুভ করা যায়। আর মাংসের ব্যাপারটা যদি আসে তাহলে খাসির একটা বড় পিস দিল, যেটার মধ্যে আমার সেকশনটা একটু হাড্ডি পড়ছে, কিন্তু আমার বন্ধুর ব্যাপারটা একটু মাংস পড়ছে, যদিও সে চেঞ্জ করে নিয়েছে। আর পাশে একটা বড় দেখে আলু দেওয়া হলো, যেটাও মোটামুটি ভালো, খাইতে তো আমারটা খারাপ না, কিন্তু ওভারঅল যদি দৃষ্টি দিতে হয় খাওয়ার উপরে তাহলে আর একটু বেটার সার্ভিসটা আশা করা যায়। কারণ হচ্ছে যে এখন ফেনীতে শুনতেছি আরও ভালো ভালো কাচ্চির আইটেম আসতেছে, তো ওইটার সাথে যদি টেক্কা দিতে হয় তাহলে এই জিনিসটা আরও ভালো বা ইম্প্রুভ করার খুব দরকার। আর মাংসের ব্যাপারে যদি আমি একটু খেয়ে বলি তাহলে হচ্ছে আপনাদের জন্য একটু বেশি, যদিও আপনারা খেতে পাচ্ছেন না আমি খাচ্ছি, খাই একটু বলি। শুনলাম শুধু মাংস দিয়ে যদি রেটিং দেওয়া হয় তাহলে মাংসটা ভালো এবং নরম হয়েছে, খুব লবণীয় দেখাচ্ছে, জিনিসটা খুবই ভালো। আর আলুর ব্যাপারটা যদি বলি, আলুটা একদম সফট। আমরা যখন বাসায় যেটা আশা করি একটা আলুর মধ্যে, আমরা খুব আলু প্রেমী যারা আছে তারা কিন্তু এই আলুটা খুবই ভালোবাসবে। মোটামুটি আন্দাজে ভালো একটা রেটিং দেওয়া যেতে পারে, কিন্তু তেলের পরিমাণটা যদি একটু কমায় আরও জিনিসটা যদি ইম্প্রুভ করে ভালো কিছু আশা করা যায় আমাদের থেকে। কয়েদের না আনো না কি আনছে আগে200-300-400 বুঝলাম না শুনতো কোয়াটিয়া না তাহার তো মানে উত্তর দিদি তো মানে ভাইয়ের নামটা? হ্যাঁ হ্যাঁ পারভেজ ভাই, ঠিক আছে।
চলো দাদা। বাই বাই।